আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে সংবাদ ছিল না চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল পাঁচ মে পর্যন্ত সর্বাত্মক লকডাউন জানাপক করোনার হানা এবার মোদীর পরিবারে বিরোধী দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব সিলেটে ভয়ঙ্কর হচ্ছে করোনা প্রাণহানি বেড়ে তিনশো একচল্লিশ এবারে বিস্তারিত তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল কোভিড নাইন্টিনের সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়ল আগামী পাঁচ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গত পঁচিশ এপ্রিল দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ছাব্বিশ এপ্রিল থেকে পরবর্তী চোদ্দ দিনের জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে এর আগে সোমবার সর্বাত্মক লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার সেদিন আন্তঃ মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয় সভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলে ভারতে করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এটা আমাদের দেশেও ছড়িয়ে যেতে পারে সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হল সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে যে অবস্থাটা আছে সেটি আরও এক সপ্তাহ কন্টিনিউ করা না হলে এটা আরও ভাব অবস্থা ধারণ করতে পারে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সে সেজন্য বিধি নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি আরও বলেন লকডাউনে রাত আটটা পর্যন্ত শপিং মল খোলা থাকবে মানুষকে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিং মলে যেতে হবে তবে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে সরকারি অফিস আদালতও যথারীতি বন্ধ থাকবে এছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদার নির্দেশ দিয়েছে সরকার মসজিদের জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করা সহ বারোটি নির্দেশনা দেওয়া হয়েছে করোনার হানা এবার মোদীর পরিবারে করোনা আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাচি নর্মা দামেন মোদী প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদী বলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে দশ দিন আগে আমাদের চাচি নর্মা দামেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশি বছর বয়সী নরমা দামেন আহমেদাবাদের নিউ রানিব এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাসের ছোট ভাই জগজীবন দাসের স্ত্রী ছিলেন তিনি এদিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ষাট হাজার ছাড়িয়ে গেছে মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় সাঁত্রিশ হাজার পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন হাজার দুশো তিরানব্বই জনের গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে সতেরো লাখের বেশি সংক্রমণ হারও ছাড়িয়েছে বিশ শতাংশ অর্থাৎ করোনা পরীক্ষা হওয়া পাঁচ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে এর মধ্যে দেশটি জুড়ে চলছে টিকাদান কর্মসূচি বিরোধী দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের দেশে আন্দোলন করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার শেরে বাংলা একে ফজলুল হকের উনষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন মহামারীর এই সময় অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন করোনা পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির নীতিবাচক রাজনীতির প্রতি কারো কোনো আস্থা নেই দলকে চাঙ্গা ডাকতে কর্মীদের চাঙ্গা ডাকতে যখন যা খুশি তাই বলছেন তারা তাদের রাজনীতি এখন সরকারকে বিরোধিতা করা তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ পাশাপাশি দায়িত্বশীল বিরোধী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত তিনি বলেন ক্ষমতায় গেলে অনেকে জনগণের জন্য কাজ করেন না বিষয়টি তারা বেমালুম ভুলে যান তবে শেরি বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মির্জা ফখরুল করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অযোগ্যতা এবং অবহেলার কারণে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন নিজেদের মুনাফা নিশ্চিত করতে দেশকে করোনা ঝুঁকিতে ফেলেছে সরকার এজন্য একদিন সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে শুধু একটা প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দিতে সেরামের সঙ্গে টিকার চুক্তি করা হয়েছে ফলে করোনার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়েছে দ্বিতীয় ডোজ পাওয়ার নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি গাম টাকা পরও ভারত থেকে টিকা আনায় অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব টিকা আনার জন্য ভারত সরকারের সঙ্গে পরামর্শ দেন তিনি মির্জা ফখরুল বলেন করোনা সংকট মোকাবেলায় সরকার এক বছর সময় পেলেও যথাযথ পদক্ষেপ নেয়নি করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে লকডাউন সহ বিভিন্ন সিদ্ধান্ত লেজে গোবরে বানিয়ে ফেলা হয়েছে প্রান্তিক মানুষকে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব এছাড়া হেফাজতের মধ্যে পুরো ক্রাইসিস সরকার সৃষ্টি করেছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রীর ক্রমাগত মিথ্যাচার এবং হেফাজতের ঘটনাগুলোর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ত করে কল্প কাহিনী প্রচার করছেন যা সরকারের একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্তের একটি অংশ বলে প্রতীয়মান হয় সিলেটে ভয়ঙ্কর হচ্ছে করোনা প্রাণহানি বেড়ে তিনশো টনে দিনে দিনে সিলেট আরও ভয়ঙ্করূপ নিচ্ছে মহামারী করোনা ভাইরাস মহামারী করোনায় আক্রান্ত হয়ে এক একদিনে প্রাণ হারিয়েছেন আরো দুইজন আর চব্বিশ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন তিয়াত্তর জন যার মধ্যে বান্ন জনই সিলেট জেলার বাসিন্দা আর একই সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে একশো জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয় গত চব্বিশ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবের নমুনা পরীক্ষায় তিয়াত্তর জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এর মধ্যে সিলেট জেলার বান্ন জন সুনামগঞ্জের দুইজন হবিগঞ্জে চারজন বাজারে পাঁচজন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও দশ জনের করোনা শনাক্ত হয় নতুন এই তিয়াত্তর জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ জন এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন তেরো হাজার একশো পঁয়ত্রিশ জন এছাড়া সুনামগঞ্জে দুই হাজার সাতশো বিশ জন হবিগঞ্জে দুই হাজার তিনশো আটত্রিশ জন ও বাজারে দুই হাজার দুইশো চুরানব্বই জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন একশো সাঁত্রিশ জন এর মধ্যে সিলেটের একশো উনিশ বাজারের আরো পনেরো জন রয়েছেন এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো আঠারো হাজার আটশো চুরাশি জন এর মধ্যে সিলেট জেলার বারো হাজার তিনশো সাতাত্তর জন এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে দুই হাজার ছশো চার জন হবিগঞ্জে এক হাজার সাতশো তিয়াত্তর জন ও মৌলভি বাজারে দুই হাজার একশো ত্রিশ জন সুস্থ হয়েছেন গত চব্বিশ খণ্ডে সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন তেরো জন করোনা আক্রান্ত রোগী সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুইশো পঞ্চাশ জন এর মধ্যে সিলেট জেলায় দুশো চব্বিশ জন সুনামগঞ্জে চারজন হবিগঞ্জে চোদ্দ জন মৌলভীবাজারে আটজন গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজারের বাসিন্দা এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনশো একচল্লিশ এর মধ্যে সিলেট জেলার দুশো আটষট্টি জন সুনামগঞ্জে সাতাইশ জন হবিগঞ্জে আটাই জন রয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ